আচ্ছা এখানে ভিতরে দিয়ে দিবেন ওকে আবার একটু কষ্ট করে এটা লক করে দিবেন এটা ওপেন করে দিবেন ঘুরবে গ্রিল হবে এই দেখেন এটা ভিতরে কিন্তু অলমোস্ট কাজ করতেছে আচ্ছা আপনি দেখতেছেন রাইট ছেলে মেয়েদেরকে আপনি কিভাবে কি খাওয়াইতেছেন এটা আপনি নিজেরাও কিন্তু কমফোর্টেবল না আচ্ছা তাহলে এই ওভেন আসার পর থেকে তো আর হোটেলে খাবেন না নাকি হোটেলে খাওয়া যাবে না 2 বছরের গ্যারান্টি দিব কয়েলে 2 বছর কয়েলে হ্যাঁ 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি একবারে কেক বিস্কিট পুটিং পিজা বার্গার থেকে শুরু করে মুরগি গ্রিল শিক কাবাব বডি কাবাব এভরিথিং আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবারো অভিনন্দন জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজকে আমরা একেবারে লেটেস্ট একটা ওভেন দেখাবো 3-in-1 এবং এয়ার ফ্রায়ার ওভেন নাকি এটাকে বলে আর আমরা কিন্তু রয়েছি আজকে সুমাইয়া ট্রেডার্স ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসিনী তলায় আর এই সম্পর্কে বিস্তারিত জানবো আমার সাথে রয়েছে মাউন ভাই কেমন আছেন ভাই ইনশাআল্লাহ অনেক ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি দেখতেছেন এই জায়গায় এটা দেখতেছি হচ্ছে ভাই বিগতকালীন আমাদের অনেক দিন হয়েছে প্রায় 1.5 বছর হয়েছে যে আপনার এই প্রোডাক্টগুলো কিন্তু ছিল না বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা এখন হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে এই ওভেনটার কিন্তু আপনাদের চ্যানেল থেকে আমাদের অনেক রিকোয়েস্ট অনেক ফোন আসছে কিন্তু আমরা দিতে পারি নাই রাইট এটা চাপা মারতেছেন এটা লিগ্যাল কথা লিগ্যাল কথা রাইট তো এটা হচ্ছে এয়ার ফ্রায়ার ওভেন আচ্ছা আমি আপনাকে বুঝাই দিই এয়ার ফ্রায়ার তো তেল ছাড়া ভাজাভাজি করা যায় এটা তেল ছাড়া ভাজাভাজি এটা ভিতরে করা যাবে এটা ভিতরে আপনি করতে পারবেন এখানে কি লেখা আছে পড়েন ওকে এইখানে হচ্ছে সিলভার ক্রাস্ট এয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ার লেখা আছে না ধরে এই এয়ার ফ্রায়ারটা নরমালি যদি আপনি কিনতে যান সেক্ষেত্রে কিন্তু 5 থেকে 5500 টাকা প্রয়োজন হয় রাইট আপনি এইখানে একটু দেখেন তো এখানে কি লেখা আছে ভাই আচ্ছা কি লেখা এখানে এয়ার ফ্রায়ার লেখা এয়ার ফ্রায়ার লেখা আছে না আছে তো ফাংশন লেখা আছে এয়ার ফ্রায়ার লেখা আছে মানে এই ওভেনটা হচ্ছে আপনার 3-in-1 ফাংশন দিয়ে তৈরি করা 3-in-1 আর এখানে চারটা চাকা কেন ভাই এটা আমি বলতেছি আপনাদের এটা কিন্তু ইলেকট্রিক ওভেনেরও কাজ করবে ইলেকট্রিক ওভেনেরও কাজ করবে হ্যাঁ ইলেকট্রিক ওভেনেরও কাজ করবে যেমন আপনারা এই এয়ার ফ্রায়ারটা আমরা কিনি কত টাকা দিয়ে 5 থেকে 6000 টাকা একটা ইলেকট্রিক ওভেন কিনতে গেলে টাকা লাগে 9000 তো সেই ক্ষেত্রে আপনার টাকা লাগে 13-14000 টাকা রাইট একটার ভিতরেই আপনি সব পাবেন এয়ার ফ্রায়ার আমার মন মতো সব কাজ করা যায় না একটা ফ্রিজ ফ্রাই আলাদা ভাবে করা যায় না তো সেগুলোর সেক্ষেত্রে এটা প্রয়োজন নাই আপনি এয়ার ফ্রায়ারের কাজ কিন্তু এখানে করতে পারবেন এইখানেই করতে পারবেন আমি আপনাকে বুঝিয়ে দিই ভাই আচ্ছা এখানে দেখেন যে আপনি সর্বপ্রথম সেটা হচ্ছে আপনি কি কি করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আপনি পিজা করতে পারবেন 10 থেকে 30 মিনিটের ভিতরে সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী আচ্ছা এখানে আপনি কাবাব করেন না কাবাব কাবাব করতে পারবেন স্টেক যদি আপনি ফিশ ফ্রাই করতে চান এখানে আপনি ফিশ ফ্রাই করতে পারবেন ওকে মুরগি গ্রিল করতে চান আপনি মুরগি গ্রিল মানে গ্রিল করতে পারবেন আচ্ছা কেক করতে চান আপনি কেক করতে পারবেন কেক করতে পারবেন পপকর্ন তৈরি করতে চান পপকর্ন খায় না বাংলাদেশে এমন কোনো মানুষ নেই সবাই খায় সবারই পছন্দ কিন্তু ওই যে সিনেপ্লেক্সে গেলে তারও বেশি খায় ওটা তো খাই জওয়ানের লেগে আচ্ছা তো মনে করেন আপনি এখানে পপকর্ন খাবেন সমস্যা নাই এটার ভিতরে কিন্তু এক্সট্রা করে বাস্কেট দেওয়া আছে কই এটার দুইটা সাইজ আছে আচ্ছা এই দেখেন এটা এক্সট্রা বাস্কেট হচ্ছে যে এটা এটার ভিতরে যদি আপনি পপকর্ন দেন এটা কিন্তু ঘুরে ঘুরে আবার লাইটও আছে হচ্ছে আপনার কাজ করবে লাইট ফ্যান প্লাস হচ্ছে আপনার একটা এয়ার ফায়ারে যা আইটেম থাকে আচ্ছা সম্পূর্ণ আইটেম কিন্তু আপনার এখানে দেওয়া থাকবে এইখানে দেওয়া থাকবে এটা কিন্তু পপকর্নটা আচ্ছা ঘুরে ঘুরে কিন্তু আপনার ঘুরে ঘুরে কাজ হবে পপকর্ন হবে প্লাস হচ্ছে আপনার কাবাব করতেছেন এটার ভিতরে দেওয়া যাবে এটার ভিতরে আপনি কিভাবে দিবেন আচ্ছা দেওয়া হচ্ছে এখানে একটা জালি অপশন আছে ভাই দেখেন এটা খুলে গেছে আচ্ছা খুলে গেছে এখানে ভিতরে দিয়ে দিবেন ওকে আবার একটু কষ্ট করে এটা লক করে দিবেন এটা ওপেন করে দিবেন ঘুরবে গ্রিল হবে আচ্ছা সবকিছু তো বুঝলাম মোটামুটি এইগুলোর অপশনটা একটু জানাবেন এগুলোর অপশন হচ্ছে ভাই এটা হচ্ছে আপনার টাইমার সিস্টেম এটা হচ্ছে অটোমেটিক সিস্টেম আপনি যখন একটা জিনিস তৈরি করবেন আচ্ছা টাইমটা দিয়ে দিবেন আপনি ভুলেও যেতে পারেন রাইট তো সেই ক্ষেত্রে কি করবেন আপনি এটা অফ হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে টাইম টাইম এটা হচ্ছে কয়েল ফাংশন যদি আপনি ফ্যানটা শুধু ঘোরাইতে চান এটা তো কয়েল আছে ভাই এটা তো কয়েল আছে মানে কয়টা কয়েল আছে চারটা কয়েল আছে 2, 3, 4 আচ্ছা উপরে দুইটা নিচে দুইটা দুইটা এবং লেজার লাইট প্লাস হচ্ছে আপনার ফ্যান আচ্ছা আচ্ছা আমি আপনাকে দেখাই এই যে ফ্যানটা কিন্তু ঘুরতেছে আচ্ছা এই যে এই ফ্যানটা ঘুরতেছে এবং ওই যে লাইটটা দেখতেছেন না জ্বলতেছে এটাকে বলা হয় লেজার লাইট এখন লেজার লাইট দিয়ে কাজটা কি করবে কাজটা কি করবে লেজার লাইটের কাজ হচ্ছে আপনি দোকান থেকে একটা জিনিস যেভাবে কিনে খান যেমন আপনি মুরগি গ্রিল যে বাজার থেকে কিনে খান হালাল খান জীবিত খান নাকি মরা খান আমরা নিজেরাও কিন্তু জানি না তো সেই ক্ষেত্রে কি হবে যে আপনি যখন একটা মুরগি গ্রিল করবেন দুই দিন আগেও দেখছিলাম হোটেলে বসে বসে আপনি ওই মুরগি খাইতেছেন আচ্ছা ওটা কি খাইছি আমি জানি না ভাই আপনি কি লগে আছিলেন না মনে হয় আছিলেন সমস্যা নাই তো সেই ক্ষেত্রে আপনি ওটা কি খাচ্ছেন
ছেলে মেয়েদেরকে আপনি কিভাবে কি খাওয়াইতেছেন এটা আপনি নিজেরাও কিন্তু কমফোর্টেবল না। আচ্ছা তাহলে এই ওভেন আসার পর থেকে তো আর হোটেলে খাবেন না নাকি? হোটেলে খাওয়া যাবে না ভাই, কারণ কি হচ্ছে নিজে একটু কষ্ট করবেন, এটা ফ্রেশ জিনিস দোকান থেকে কিনে আনবেন, নিজে তৈরি করে পরিবারের সবাইকে দিবেন, দেখতেও ভালো লাগবে, একটা হালাল খাবার খেতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আচ্ছা এরপরে এরপরে হচ্ছে এটা কিন্তু আপনি, আচ্ছা এটা এই যে নিচের অপশন দিলাম, কয়েলের অপশন দেখলাম, তারপরে হচ্ছে এটা কয়েলের অপশন, এটা হচ্ছে ফ্যানের অপশন এবং ঘোরানোর অপশন। আচ্ছা এইটা হচ্ছে আপনার এয়ার ফ্রায়ারের ফাংশন প্লাস হচ্ছে আপনার ইলেকট্রিক ওভেনের ফাংশন অলমোস্ট সেম। আচ্ছা আচ্ছা এখন আপনি যদি চান এই যে এটা দিলেন, ওকে উপরের দুইটা হিট হবে, আচ্ছা এটা দিলেন নিচের দুইটা হিট হবে, আচ্ছা প্লাস হচ্ছে আপনি এখানে দিলেন চারটা একসাথে হিট হবে, ওকে আপনি যদি এয়ার ফ্রায়ারের ফাংশনে কাজ করতে চান, আচ্ছা তাহলে কিন্তু আপনার এয়ার ফ্রায়ারের ফাংশনে কাজ করবে, এখানে অপশন কিন্তু দুইটা। আচ্ছা ইলেকট্রিক ওভেন হলে আপনি এগুলো যে কাজটা করেন অলমোস্ট সেম কাজগুলো কিন্তু আপনি এখানে করতে পারবেন। এখানে আপনি কি কি করতে পারবেন সেই জিনিসটা দেখেন, কেক, পেস্ট্রি, ফিশ ফ্রাই, ওকে চিকেন গ্রিল, ওকে পিজা, আমাদের ঘরে কিন্তু এটাই দরকার বেশি। আচ্ছা এই রিলেটেড খাবারে কিন্তু বেশি করা হয়। আচ্ছা আপনি বলেন, এবং উপরে কিন্তু এখানে টাইমার অপশন আছে, টেম্পারেচার আছে, এটা কিন্তু ভাই অপশন দুইটা দুইটা। আচ্ছা এটা হচ্ছে, এটা হচ্ছে টেম্পারেচার সিস্টেম, ওকে ঠিক আছে এই দেখেন এটার ভিতরে কিন্তু অলমোস্ট কাজ করতেছে। আচ্ছা আপনি দেখতেছেন, রাইট হ্যাঁ, এখন এটা কি হবে আপনি যখন অফ করে দিবেন, এই যে অফ অফ, আবার আপনি অফ করতে পারেন কি ও মানে নিজে নিজে অফ হবে। আচ্ছা এবং যখন গ্রিল করবেন আপনি তখন কিন্তু এই স্টিকটা ব্যবহার করবেন। আচ্ছা এই স্টিকটা থাকবে, হ্যাঁ এই স্টিকটা, ওই যে গ্যাস ওভেনে যেরকম মুরগিটা গ্রিল হয় না ঘুরে ঘুরে, আপনি এটা ব্যবহার করবেন। আচ্ছা এটা এখন তো আর আপনার এটা দরকার নেই, আপনি তো সবসময় পপকর্ন খাবেন না, রাইট, গ্রিল করলে এটাতে করবেন কাবাব, পপকর্ন করলে আপনি এই জালিতে করবেন, এইটাতে করবেন, গেছে? আচ্ছা এই হচ্ছে আপনার এটার অপশন, ওকে। এবং এটা কত লিটার ভাই? এটা হচ্ছে ভাইয়া আমি আপনাকে বলি, এটা 45 লিটার, 45 লিটার, আর এই একটা আছে এটা হচ্ছে 26 লিটার, 26 লিটার, দুইটা সাইজই অ্যাভেলেবল আছে আপনাদের যার যেটা ভালো লাগে। এটাও তো এয়ার ফ্রায়ার ওভেন, এটাও এয়ার ফ্রায়ার ওভেন, এটা হচ্ছে নতুন, এটাও নতুন, একেবারে লেটেস্ট কালেকশন। আচ্ছা এবং এই যে জালি কটা পাবো? জালি এখানে দেখেন, যদি আপনি একটা ফিশ ফ্রাই করতে চান, আচ্ছা ভাই দেখেন এই ট্রেটা কিন্তু একেবারে নতুন আসছে, হ্যাঁ এটা আপনি যদি একটা ফিশ ফ্রাই করতে চান, বড় একটা আস্ত মাছ করতে চান, কিংবা আপনার বাচ্চাদের জন্য কাবাব টাবাব করতে চান, চাপ যেগুলো হয়, ডাইরেক্টলি কিন্তু আপনি এখানে বসাই দিতে পারবেন ভাই। আচ্ছা এই যে এইভাবে কিন্তু এটা এইভাবে বসাই দিলেন, বসাই দিলেন, এখানে অপশন অনেকগুলো ভাই, আপনি যদি এখানে চান যে স্টিক করবেন, বড় বড় কেক করবেন একসাথে, এই দেখেন আপনি চাইলে কিন্তু এখানেও একটা করতে পারবেন ভাই, এটা একসাথে তিন কাজ করা যাবে। আচ্ছা দিলেন, আচ্ছা এখানে দিলেন ফিশ ফ্রাইটা, ধরেন এখানে দিলেন আপনি, ওকে ওকে, এখন ফিশ ফ্রাইটা তো আর বলবে না, এটা তো চিকন হবে, চিকন হবে, চাইলে কিন্তু আপনি এখানে এটা দিতে পারেন, উপরে একটা কেক দিতে পারতেছেন। আচ্ছা কেক দিতে পারতেছেন, একটা পিজাও দিতে পারবেন। এখন যদি আপনি পিজা দিতে চান, ধরুন পিজা ট্রে, এটা না পিজা ট্রে, আপনি প্লেন ট্রেটা এখানে বসাই দিলেন, আচ্ছা আর এই ট্রেটা আপনি এখানে বসাই দিলেন, এখানে বসাই দিলেন, তিনটা কাজ আপনি একসাথে করেন না, একসাথে করেন। এবং এই যে কি ডাবল ডোর ভাই? এটা হচ্ছে, হ্যাঁ ডাবল ডোর, হ্যাঁ এটা কিন্তু ডাবল গ্লাস ভাই, এটা হচ্ছে ভিতরে একটা গ্লাস থাকবে, আচ্ছা বাইরে একটা গ্লাস থাকবে। আচ্ছা তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার, তো এটা কিন্তু 45 লিটার এবং ডাবল গ্লাস কিন্তু হবে, ডাবল ডোরে ডাবল গ্লাস ভাই। এটা আমি আপনাদেরকে আবারো বলি, একটা ইলেকট্রিক ওভেন যদি আপনি 9,000-10,000 টাকা দিয়ে কিনেন, একটা এয়ার ফ্রায়ার যদি আপনি 7,000-8,000 টাকা দিয়ে কিনেন, তাহলে কত হয়ে গেল, অলমোস্ট 15,000 টাকা। তো আপনি দুইটা জিনিসের কাজ যদি একটা জিনিসের ভিতরে করতে পারেন, আরো যদি সেফলি আপনার হয়, তো সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ভালো, রাইট। এবং এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকছে ভাই? এটা মিয়াকো কোম্পানি থেকে হচ্ছে আপনার 1 বছরের, সেটা হচ্ছে কোম্পানি দেয়, আমরা 1 বছর দিব। আচ্ছা মানে টোটাল আপনাদেরকে 2 বছরের গ্যারান্টি দিব কয়েলে, 2 বছর কয়েলে, হ্যাঁ 2 বছরের কোয়েল গ্যারান্টি দিব, প্লাস হচ্ছে আমরা আপনাদেরকে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, একেবারে 365 ধরনের খাবারের আইটেম এখানে আপনি করতে পারবেন, করতে পারবেন, কেক, বিস্কিট, পুটিং, পিজা, বার্গার থেকে শুরু করে মুরগি গ্রিল, শিক কাবাব, বডি কাবাব, এভরিথিং, পিজা, পুটিং থেকে শুরু করে অল এস আইটেম, ওকে। 45 লিটার এটা হচ্ছে সাইডে বাটন গুলো, আর যেটা হচ্ছে 26 লিটার সেটা হচ্ছে উপরে ফাংশন গুলো। আচ্ছা তো এগুলোর প্রাইস কত দিচ্ছেন ভাই? এটা আপনাদেরকে ভাই আমরা প্রাইস দিব হচ্ছে, এটার প্রাইস অলমোস্ট তো মনে করেন 12-13,000 টাকার প্রাইস হওয়ার কথা, কিন্তু এটা আপনারা ডিসকাউন্ট পাবেন 1 মাসের জন্য কোম্পানি থেকে। এটার মূলত প্রাইস থাকবে হচ্ছে আপনার 9,800 টাকা, only 9800, মাত্র 9800 oven, হ্যাঁ এয়ার ফ্রায়ার oven, আপনি একটা এয়ার ফ্রায়ার কিনতে গেলে লাগে 7,000, রাইট, প্রিমিয়াম কোয়ালিটি, মিয়াকো ব্র্যান্ডেড, মিয়াকো কোম্পানির। আর এই একটা দেখেন, এটা হচ্ছে 45 লিটার, প্রাইস হচ্ছে আপনার কত, 9800 টাকা, প্লাস হচ্ছে আপনার এই জিনিসটা দেখেন 26 লিটার, 26 লিটার, আচ্ছা এই 26 লিটারটার দাম হচ্ছে আপনার কোম্পানির রেট যেটা আছে, এটা হচ্ছে আপনার
একেবারে হোলসেল প্রাইস যেটা 8350 টাকা 8350 টাকা তবে ভাই এখানে যে কেক বিস্কিট বানাবে কেকের বিটার করবে কিবা ফোম করবে তার জন্য তো একটা বিটার দরকার আছে না আগামী 7 দিন কিবা 1 মাস যেটার কথাই আপনি বলেন তবে এই 1 মাস বলেন আর 7 দিন বলেন এর ভিতরে যারা কিনবে তাদের জন্য এখান থেকে এই বিটারটা না জানেন 1 মাস পর্যন্ত আপনাদেরকে এই বিটারটা আমরা সম্পূর্ণ গিফট করে দেব আচ্ছা স্কারলেটের এই বিটারটা কিন্তু সম্পূর্ণ গিফট পাবেন যে যে সাইজটা নেন না কেন আপনার ফ্যামিলি অনুযায়ী ভাই আপনি বড় চাইলে আপনি বড় নেবেন ছোট চাইলে ছোট নেবেন আচ্ছা তো এগুলো অর্ডার করব কিভাবে ভাই এটা অর্ডার করবেন হচ্ছে আমাদের যে ইমো নাম্বার আছে WhatsApp নাম্বার আছে এগুলোতে ইউজ করে মানে খোঁজ খবর নেবেন আমাদের যে আমরা কেমন আছি মাঝেটা যে ফোন টোন দিয়ে আচ্ছা আর হচ্ছে আমাদের এই যে ঠিকানা হচ্ছে মিয়াকোর শোরুম যেহেতু এটা আচ্ছা সুমাইয়া ট্রেডার্স 140 নম্বর দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস গার্ল ফ্লোর ঢাকা 1205 আচ্ছা কোন অ্যাডভান্স করা লাগবে ভাই অবশ্যই 1 থেকে 2000 টাকা যার যেরকম ইচ্ছা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবে আচ্ছা ওকে তো দর্শক দেখেন দুইটা সাইজ কিন্তু অ্যাভেলেবল আছে যার যেটা ভালো লাগবে এক মাস পর্যন্ত অর্ডার করলে কিন্তু এই হ্যান্ড বিটারটা একেবারে ফ্রি পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন